উইক তারা বাংলাটা পড়বেন, না হলে বাংলাকে ভালোবেসে পড়তে পারেন। আর এটার দামটাও অনেক কম, 75। এটা ডিসকাউন্টের পর না, আপনার ডিসকাউন্ট। আর যদি আপনার ইংলিশে খুবই মানে দক্ষ হন আপুর ভাষায়, তাহলে আপনারা এটা দেখতে পারেন, হ্যামলেট। এটার দাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা এপিসোডে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রাইট নাও যে জায়গাটাতে আছি এটা রিং রোড, মোহাম্মদপুর। তো বিষয়টা হচ্ছে যে আজকে একটা বাংলাদেশের আমাদের গৌরবের মাস 21শে ফেব্রুয়ারি, মানে ভাষা শহীদের মাস। তো ফেব্রুয়ারি মাস উপলক্ষে আজকে হচ্ছে 4 তারিখ, বইমেলা, আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। তো আমরা ওইটা আজকে ভিজিট করতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বইমেলাটা বেসিক্যালি কেমন হয়, কালচারগুলো কীরকম, এগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি। তো মোহাম্মদপুর থেকে ঢাকা ইউনিভার্সিটি ওই এরিয়াতে যাচ্ছি বইমেলার। ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করলাম 100 টাকা। উনি বলতেছে যে আরও আমাকে 10-20 টাকা বাড়াই দেন। আমি বললাম যেটা ভাড়া সেটাই দিলাম। তো দেখি যাই ওখানে, গিয়ে ইনশাল্লাহ কথা হবে। তোমার কিছু বলো, ফার্স্ট টাইম না তোমার? ওর ফার্স্ট টাইম যেহেতু, দেখি কেমন লাগে, ওর এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো। না, আমার এটা ফার্স্ট টাইম না, আমি গেছিলাম। তো দ্যাটস ইট, চল এনজয় করি। ওর বুকস এনজয় করতে করতে ভালো লাগে। বুকস ফেয়ার, ও হ্যাঁ, একটা বলে রাখি, ইন্ডিয়ার বুকস ফেয়ারগুলো কীরকম হয় আমার ব্লগটা পুরো দেখবেন, যারা ইন্ডিয়া থেকে দেখতেছে, কলকাতা থেকে। বিশেষ করে কলকাতা ভাই বোনারা আপনারা প্লিজ জানাবেন আমাকে কমেন্টে আপনাদের ওই জায়গার বুকস ফেয়ারগুলো কীরকম হয়, আমাদের সঙ্গে মিলে যায় না ওটা ডিফারেন্ট, জানাবেন। ওকে, তো আমরা এখন আল্লাহকুড়ি মোড়ে দাঁড়িয়ে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর 99টা নাম এই সিনারটা। তো আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির বিল্ডিংগুলো, মনে হচ্ছে যে ফরেনার কোনো দেশে চলে আসছে। এটা পুরোটাই রেস্টুরেন্ট। আমরা এখন ধানমন্ডি লেকের পাশ দিয়ে যাচ্ছি। ধানমন্ডি লেকটা দেখেন আপনারা, বিকালবেলা জগিং করতে ভালোই লাগবে মোটামুটি, তাই না শুভ? আর পাশে হচ্ছে সীমান্ত স্কোয়ার, রাইফেল স্কোয়ার, সীমান্ত স্কোয়ার, অনেকটা নিচে দিয়ে। এই হচ্ছে ঢাকার সব থেকে বিখ্যাত বইয়ের মেলা, যেটা অনেকে নীলক্ষেত নামে পরিচিত। এখানে সব পুরাতন বইয়ের লাইব্রেরি এবং নতুন বইয়ের দোকান সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এই আর সামনে ঢাকা ইউনিভার্সিটি। আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি হয়ে আমরা বইমেলায় যাবো, ওটা আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। প্রচুর পরিমাণ, পুরো রোডটা একদম বই দিয়ে ভর্তি। এটা ওপাশে আবার এই সেম এইভাবেই আছে, ভিতরে অনেকগুলো শপ আছে। ঢাকা ভার্সিটি তোরণটা হচ্ছে মুক্তিযুদ্ধের বন্ধন, তোরণটা পার হয়ে আসলাম। ভিতরে আমার পিছনেই গেট, আমরা ঢাকা ভার্সিটি এরিয়াতে এন্ট্রি করে ফেলছি। তো আমরা এখন আমরা নিতে যাচ্ছি, এটা হচ্ছে স্যার আমরা সামনে আগামী। তো ঢাকা ভার্সিটিটা নিয়ে ব্লগ আসবে আমার চ্যানেলে ইনশাল্লাহ। আপনারা যদি এই কমেন্টে জানান ঢাকা ভার্সিটি দেখতে চান। ঢাকা ভার্সিটি এটাই, মানে একদম পুরা একাডেমিক বিল্ডিংগুলো যদি দেখতে চান। এটা তো সার্জন জহুরুল হক, আমার পিছনে এই সাইডে ডান সাইডে জহুরুল হক। আর এটা হচ্ছে যে হাজি মোহাম্মদ মোহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব টানে হাতের টানে। আমরা ইচ্ছায় যাই, সামনে যাই। যা ভিউটা, সামনের ভিউটা জাস্ট খুলে দেয়। এটা একটা সম্ভবত কোনো একটা নাম আছে, কোনো একটা সুন্দর জায়গাটা। হ্যাঁ স্মৃতি চিরন্তন। আচ্ছা, এটার নাম হচ্ছে স্মৃতি চিরন্তন লেখা আছে এখানে, পুরান একটা গাছ তো দেখেন না, জাস্ট অন্যরকম একটা কোনো হয়তো বা একটা মাঠ দেখতে পাচ্ছি। মানে ঢাকা ইউনিভার্সিটিটার এরিয়াটা এতটাই সুন্দর এটা বললে আসলে বোঝা যাবে না, তাই না শোভা? তোমার কাছে কেমন লাগছে? ফার্স্ট টাইম তো তুমি ঢাকা ইউনিভার্সিটি। ভালোই ভালো লাগে। আর এই ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মানে ঢাকা ইউনিভার্সিটির এখানে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো। এটা সম্ভবত আমরা এখন যে জায়গাটা আসি, জায়গাটা সম্ভবত আমরা এটা গেটে ঢুকতে পারি, ভিতরে কলা ভবনের ভিতরে, কলা ভবনে আমি আমার যখন অ্যাডমিশন টেস্ট হয় In 200 meters, slide left to stay on Noked Road. Nanak Shahi. Director সম্ভবত কোনো এটা হিন্দু ধর্মাবলীর কোনো একটা কালচার ভাষা ইনস্টিটিউট দেখতে পাচ্ছি। সামনে আমরা যাবো, আমরা বুঝতে এখানে কাউকে জিজ্ঞেস করতে বইমেলাটা কোথায়, সম্ভবত ডানে যেতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এটাই এই বইমেলাটা ডানে না? ডানে না বাবা? ও আচ্ছা আচ্ছা, মনে জিজ্ঞেস করবো, ঠিক আছে। আধুনিক ভাষা ইনস্টিটিউট, আর এটা হচ্ছে গ্রন্থাগারটা। জিজ্ঞেস করতে হবে মামা, যে জিজ্ঞেস করবো এখানে বইমেলাটা কোথায়। একটা আমরা আবার মোট পেয়ে গেছি, আর মেট্রো রেল যাচ্ছে বাসা ফার্স্ট দিক। ভাইয়া বুক স্ট্যান্ডটা কই? বইমেলাটা কোন দিক? In 50 meters at the roundabout, take the second exit onto Secretariat Road, Suruwardi Udin Road. আমরা যে জায়গাটাতে এসেছি একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি, একটা সুন্দর একটা সেতু, উপর দিয়ে মেট্রো রেল চলে গেছে। জানি না মেট্রো রেলটা যাওয়ার ফলে কাউন্টের কীরকম অবস্থা হবে। আর এই যে আমাদের টিপছি, এই যে দেখা যাচ্ছে হাতের ডানে টিপছি, এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়। ডানে যেতে হবে, ডানে, বুঝছো? ডানে ঘুরো, আমরা বইমেলার প্রবেশপথটা দেখতে পাচ্ছি, বইমেলার প্রবেশপথটা দেখতে পাচ্ছি। আমরা আমরা এখন বইমেলা যাবো, তারপর আস্তে আস্তে সবগুলো এক্সপ্লোর করবো আমরা এই জায়গাটা। তো আসসালামু আলাইকুম, আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে অমর 21 বইমেলার গেটে দাঁড়ায় আছি, এটা টিএসসি একদম জাস্ট পাশেই। তো আমরা এখন এন্ট্রি করবো এখানে, তো আমরা চলেন আমরা একটু এন্ট্রি করি ভিতরে। চলো সুভাষ, তুমি চলো। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, তো আপনাদেরকে দেখাবো পুরা বইমেলাটাই, আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখানে বইমেলায় আমরা যে নতুন নতুন রাইটার ইন্ট্রোডিউস করাবো আপনাদেরকে, তারপর আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বইমেলাটা অ্যাকচুয়ালি কেমন হয়। বাংলাদেশের এটা হচ্ছে আন্তর্জাতিক বইমেলা বলে, এটা 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা বাংলাদেশের গৌরবের একটা মাস। তো এখানে সালাম রফিক বরকত অনেকেই এই ভাষার জন্য প্রাণ দিচ্ছে, তো আমরা তাদেরকে ডেডিকেটেড করে এই ভিডিওটা চলে বানানো মেক করা। তো আমার সাথে আজকে আসছে শুভা, আর আমি আসছি। শুভা আসো, চলেন ভিতরে। টিকিট করতে হবে নাকি? হ্যাঁ, বইমেলার টিকিট করতে হয়। তো চলেন তোমাকে পিকচার তুলে দিতে হবে পরে 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 বের হই পরে পরে আপু এখন না দিতে যাবেন ঘুরতে যাবেন আজ করতেছি আচ্ছা তুমি যাও পুরুষে যাই আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আমাদেরকে স্ক্যান করা হচ্ছে না না দেখতে পারেন তো আমাদেরকে অনেক চেকিং করলো বলতেছে লাইটার সিগারেট এখানে অ্যালাউড না আমি বললাম যে না আমার কাছে নেই সিগারেট আমি খাই না খুবই ভালো ছিল তাই না শোভা তো আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে বইমেলা চলেন আপনাদের একটু দেখাই এখানে একটা স্টল দেখতেছি ফার্স্টেই মার্কস যদিও আমাকে কোনো টাকা পয়সা দেয়নি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি বাংলাদেশ একাডেমি এটা হচ্ছে তথ্যকেন্দ্র এখানে আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় এখানে চলে আসবেন তথ্য এখানে পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে বইমেলা 2023 ফায়ার সার্ভিস একটা দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন পাবলিকেশন আছে তো এখানে ফার্স্টে যে পাবলিকেশনটা দেখতে পাচ্ছি হচ্ছে পলি প্রকাশন বিশুদ্ধ জ্ঞানে নির্মল আনন্দ কবিতা চর্চা এখানে বিভিন্ন পাবলিকেশন দিয়ে আছে এই রোডটাতে আমরা এক সাইড থেকে ঘুরি বাবু বুঝছো চলো আমরা এই দিক থেকে ডান দিকে শুরু করে বইগুলো একটু ভিজিট করি আর কথা বলি এশিয়া পাবলিকেশনস তো এশিয়া পাবলিকেশনসে আমরা ফার্স্টে একটু যাই দেখি এটার ফার্স্ট বুকসগুলো এরা কী কী ইউজ করাইছে আসসালামু আলাইকুম আপনাদের নতুন এবছর কোনগুলো লঞ্চ করছেন আপনারা দেখি একটু বইটা ও আপনারা দেখে নেন এইসব বই আচ্ছা 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 এখন পর্যন্ত টপ সেলিং কোনটা আপনার প্রফেশনাল জি জি দেখি একটু জ্যোৎস্নারাত থ্রিলার আচ্ছা আচ্ছা থ্রিলারের মধ্যে জ্যোৎস্নারাতটা এখন পর্যন্ত টপ সেলিং তারপর হচ্ছে হেল্পিং হ্যান্ড তারপর আপনার সাইকোলজি হ্যাঁ একটু দেখেন আপনি পজিটিভ সাইকোলজি এইগুলো হচ্ছে সব সাইকোলজি রাইট জি এগুলো এই জিনিসটা আছে যে আমাদের হচ্ছে ডাক্তারি বই আচ্ছা 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 এছাড়া হচ্ছে চিরায়ত উপন্যাস আছে পথের পাঁচালী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে উপন্যাসের ইতিকথা আদর্শ হিন্দু হোটেল বনদেবতা আচ্ছা মেলাটা কতদিন চলবে আমাদের মেলা হচ্ছে 28 তারিখ থেকে 28 মানে পুরো মাসটাই জি জি আপনি তো আছেন না জি আপনার নাম ভাইয়া আপনাদের প্রকাশনের এশিয়া পাবলিকেশন এশিয়া পাবলিকেশন ওকে আসবে ওকে থ্যাঙ্কস নেক্সট হচ্ছে ইলমা পাবলিকেশন দেখি এখানে অনেক কিছু দেখা যাচ্ছে বিশেষ করে ছোট দেশগুলো তারপর হচ্ছে যে এটা পাবলিকেশনের নামটা বোঝা যাচ্ছে না ভাই আপনাদের পাবলিকেশনের নামটা আজব প্রকাশ হ্যাঁ সরি আজব প্রকাশ আজব প্রকাশ আমাদের টপ সেলিং কোনটা বই টপ সেলিং হচ্ছে বাংলা রত্নকার রূপালী গিটার বিশ্বজিৎ ও আপনার ইয়া নিয়ে কাজ করেন মানে আর্টিস্ট নিয়ে কাজ করেন ওকে আরেকবার বলে দেন আপনাদের আপনাদের পাবলিকেশনটা আরেকবার বলে দেন আজব প্রকাশ আজব প্রকাশ ওকে তো দেখা যাচ্ছে বিভিন্ন সৃষ্টি প্রজন্ম অনেক কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ শুভা কেমন লাগতেছে তোমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্সটা ভালো হ্যাঁ বুকস কি নিবা দেখি ও কিন্তু বই নেওয়ার জন্য আসছে আমরা আগে ঘুরবো তারপর বই নিব তাই না তুমি দেখো তুমি জিজ্ঞেস করবো তুমি জিজ্ঞেস করবো নাগরিক আচ্ছা আপু আপনাদের টপ সেলিং বই কোনটা আপনাদের এই পাবলিকেশনের টপ সেলিং বই কোনটা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি জামাল ওকে সিদ্দিকিয়া পাবলিকেশন এখানে বেসিক্যালি হচ্ছে যে কোরআন হাদিসের বইগুলো পাওয়া যায় ভাই আপনাদের টপ সেলিং বই কোনটা টপ সেলিং বই টপ সেলিং বুকস কোনটা আপনাদের রাইকুল মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই না ওকে চলো শুভা এখানে মিডিয়া সেন্টার আছে বাংলাদেশ পুস্তক প্রকাশনী বিক্রেতা আছে এখানে চা কফি বিক্রি করতেছে ফায়ার সার্ভিসের একটা ইউনিট দেখতে হচ্ছে আর আদার্স পাবলিকেশনস আচ্ছা আপু আপনাদের টপ সেলিং বুকস কোনটা এই যে সব থেকে বেশি বিক্রিত বই কোনটা সরি এটার নাম কি অমিন্দ্রিয় রাফিউল আজম, এটা এটা সবথেকে টপ সেলিং বুকস না? আপনাদের এখানে ছাড় নেই, ফিক্সড প্রাইস নাকি? হ্যাঁ, আমাদের রাফিউল আজম স্যার আমাদের প্রাইস বললাম, প্রাইস কি 25% ডিসকাউন্ট। আচ্ছা ওকে, এটার দাম হচ্ছে 200 টাকা, তাহলে 25% দিলে কত আসছে? অনেকেই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ জানার মাঝে অজানা অনেক ভালো ভালো বলছে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আছে 150। ওকে, এটা হচ্ছে তাহলে টপ সেলিং বুকস। ওকে থ্যাঙ্কস। পাশে যাই, হাইটেক থিয়েটার প্রফেশনালতে যাই আমরা। শুভা, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে তো? বোরিং হচ্ছে না? যেটা ভালো লাগবে তুমি বলবো আমাকে। এটা নিয়ন্ত্রণ কক্ষ, ফায়ার সার্ভিসে কোনো যদি প্রয়োজন হয় এখানে আপনার হটলাইনে ফোন দিতে পারবেন। তো আমরা জল ছবি প্রকাশনীতে দেখি একটু। ভাইয়া, আপনাদের টপ সেলিং বুকস কোনটি একটু দেখাবো? সবথেকে বেশি চলতেছে এই বইটা, কি এটা দেখি, ভৌতিক রহস্য গল্প, কারো বিরল লাল চোখ, নাসির আহমেদ কাবু। প্রাইস হচ্ছে 260। আপনারা কত % ছাড় দিচ্ছেন? আমরা 25%। ওকে চলো, অবশ্যই। এটা কি বুকস দেখতেছো তুমি? হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ হ্যাঁ ওইটাই। চলো আমরা একটু ভিতরে যাই। রোদেলা প্রকাশনীতে আমরা চলে এসেছি। রোদেলা আগে হচ্ছে অবসর, অবসর রোদেলাতে দেখি। আপনাদের টপ সেলিং বুকস কোনটা এই মুহূর্তে? টপ সেলিং বুকস কোনটি? জ্ঞানের সিলমোহর, মুহিউদ্দিন ইবনে আল আরাবি। ওকে, তারপর উইলবারি স্মিথের নতুন বই দুটো, কোনটা দেখাবেন? ও আচ্ছা আচ্ছা, উইলবারি স্মিথ এটা কত প্রাইস? এটা কত % ডিসকাউন্ট দিচ্ছেন? 25%। ওকে নেক্সট আমরা দেখি। সাহিত্য বিকাশ, সাহিত্য বিকাশ দেখি এখানে টপ সেলিং বই আর কি। চারুলিপি প্রকাশনা। হ্যাঁ, আপনাদের টপ সেলিং বুকস কোনটা? সব থেকে বেশি বিক্রিত বই আপনাদের প্রকাশনা? 71 দিনগুলি, জাহানারা ইমাম। আসলে ভালো বই এটা। এটা কত প্রাইস? মানে কত % 25%। আর এই বছরের জন্য স্পেসিফিক ভাবে কোনো বই করা হয়নি? দেখি ওনার নিজের লেখা না, আমাদের PM এর শেখ ফজিতুল নেছার, আমার মা শেখ হাসিনা রাইটার, উনি নিজে লিখছে না? আপনারা নিতে পারেন যারা আমাদের প্রাইমের বই পড়তে ইচ্ছুক। আমার মা শেখ হাসিনা, তিনটা বই আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলা। আর এটা হচ্ছে ভাষণ সমগ্র, এই চারটা না? ওকে, শহীদ কায়সার সংসপ্তক, এটা তো দেখি। ঠিক আছে, সংসপ্তক। এটা প্রাইস, মুদ্রিত প্রাইস, প্রাইসটা কত ছিল ভাইয়া? প্রাইসটা হচ্ছে 190 টাকা। 190 ডিসকাউন্ট। এটা বেসিক্যালি কি কাহিনী নিয়ে? ভৌতিক নাকি? তো ইতিহাস। ও ওকে ওকে। উফ, দেখি আরো একটু সামনে যাই। প্রকাশ আপু, আপনাদের সব থেকে বেশি বিক্রিত বই কোনটি? রাজ্য বাচ্চাদের হচ্ছে ভূতের বইগুলো, সেরা গল্প। তাই না? ওকে, আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ঠাকুরমার ঝুলি, তারপর হচ্ছে গোপাল ভাঁড় স্পেশাল গল্প সম্বন্ধে এগুলো কিছু বই দেখতে পাচ্ছি। ভাইয়া আপনাদের প্রকাশনের সব থেকে টপ সেলিং বুকস কোনটি, কি সব থেকে বেশি বিক্রিত আপনাদের এই সেলার? এরকম আমাদের কাছে মিলেমিশে। ওকে, কোনটা বেশি বিক্রিত হচ্ছে এখন অবধি? জানেন না ওনারা, বাট ইন্টারনেট পাবলিকেশনস দলসরঙ্গ পাবলিকেশনস। ওকে, এখানে দিচ্ছে ফ্রেন্ডস বুক কর্নার্স। চাপু এই জায়গায় আপনাদের সব ইংলিশ নাকি? আপনার কোন বুকটা বেশি বিক্রি হচ্ছে এই বছর বা আগে একটু হতে পারে সেটা? আচ্ছা, শেক্সপিয়ার কোনটা আছে? কোথায় মানে বিক্রিটা বেশি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল না, হ্যামলেটটা আছে, ম্যাকবেথটা হয়েছে। গ্রেট এক্সপেকটেশন হ্যামলেট বলতে এটা না? এটা কত প্রাইস? 310। এটা ডিসকাউন্ট দিয়ে কত আসে? এটা ফিক্সড, এটা ফিক্সড, এর কম হবে না। তো আপনারা যারা উইলিয়াম শেক্সপিয়ারের বই পড়তে যাচ্ছেন হ্যামলেটটা দেখতে পারেন, এটা 230 টাকায় এরা দিচ্ছে। আর পেনগুলো ভালো না দেখতেছি, আমি একটা নিতে পারি? শুভ তুমি চাইলে আমাকে এটা গিফট করতে পারো। শেক্সপিয়ারের আমার ফেভারিট রাইটার। আর আর কি যাচ্ছে আপু হেলমেট ছাড়া? হেলমেট এখানে যদি বলেন মানে এই ওয়াইজ, জি জি, আমাদের মতো যারা 20 থেকে 30 বা 50 এই মানে যারা কি ইংলিশে উইক আছে তারা হচ্ছে একটু বাংলা অনুবাদটার দিকে যায়। বাংলা অনুবাদ দেখি, অনুবাদগুলো দ্রুত শেষ হয়ে গেছে তাই না? একটু বলেন তো আসলে কোনগুলো বেশি চলতেছে তাহলে? এটা যে কোনো একটা করে নিয়ে যায়। বিশেষ লা মিজারেবল কালকে দুটো বিক্রি হয়ে গেছে। ওভারঅল এখানে না সব বইয়ে মোটামুটি বিক্রি হয়। মানে এইটার বাংলা ভার্সন আছে? আমরা এটা বাংলা ভার্সন আছে, আমরা এটা এক্সপেরিয়েন্স জীবন ও কর্ম ম্যাকবেথ না হ্যামলেট কর্ম হ্যামলেট, এটা বাংলা সংস্করণ। এটা প্রাইস কি কম মনে হয় না? ট্রান্সলেশন না, এটা আসলে অনুবাদ করা, মানে নিজের মতো করে ছোট করে একদম ডাইরেক্ট ট্রান্সলেশন। এটা তাহলে কত প্রাইস? এটা একটু দেখে বলতে হবে কেমন আছে। এটা আসবে হচ্ছে 75 টাকা। 75 এইটাই তো নিলেই হয়ে যায় তাহলে যারা আমরা বাংলা নিয়েছি। হ্যাঁ তো আপনারা যারা একটু আপুর ভারসাম্যতে যারা একটু ইংলিশে উইক তারা বাংলাটা পড়বেন, না হলে বাংলাকে ভালোবেসে পড়তে পারেন। আর এটার দামটাও অনেক কম, 75। এটা ডিসকাউন্টের পর না আপনার ডিসকাউন্ট। আর যদি আপনারা ইংলিশে খুবই মানে দক্ষ হন আপুর ভাষায় তাহলে আপনারা এটা দেখতে পারেন হ্যামলেট। এটার দাম হচ্ছে 230। তো আমি নিব এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করব। আর কি চলছে আপু ভালো? আমি দুই তিন দিন ফার্স্টে দিছে না, তিন দিন হচ্ছে গ্রামার বেশি বিক্রি। কোনটা বিক্রি করছেন? এই ভয়েস প্রিপজিশন ভয়েস এগুলো বেশি বিক্রি। তার ভোকাবুলারি বইটা বেশি বিক্রি। এগুলো কোন রাইটারের? এই ফেসবুক থেকে করা রাইটার ফ্রেন্ডস। ও আচ্ছা, ফ্রেন্ডস প্রকাশনস। আচ্ছা বুঝতে পারছি, ফ্রেন্ডস প্রকাশনই ভালো। তো আমি অলমোস্ট আপনাদেরকে বেশ কয়েকটা প্রকাশনী দেখিয়ে দিছি। তো এখন আমি কিছু বুকস নিব, তার মধ্যে হ্যামলেটটা নিব, ইংলিশ যেটা চয়েস করুন ওইটা নিব। আর কিছু বুকস আরও দেখব ডিটেলসে। তো এই সব নিয়ে আজকের এই আমার বইমেলার যে ব্লগটা সেটা আমি কভার করব। আর কি বই নিয়েছি একদম শেষে বাসায় গিয়ে আমি দেখাবো। 2-3টা বই নেওয়া আমার প্ল্যান আছে, তার মধ্যে একটা ডিসাইড করে ফেলছি, হ্যামলেট নিব। হ্যামলেট না শুভ? ও ওকে তো আমরা একটু বই চুজ করি এখন তো চলে শুভা আসো দেখি আচ্ছা একটা বললেই তো আপনি আমাকে ভালো কি সাজেস্ট করবেন বুকসের জন্য বলতে পারি যে আমাদের এবারে প্রকাশনী থেকে যেটা সব থেকে বেশি হ্যান্ডওভার হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার মহসিন স্যার শার্লক হোমস তারপর জুলফি ইসলাম ম্যাডামের যেভাবে নিজেকে গড়ে তোলে তারপরে নদীর গল্প তো আন্টির তো অনেকগুলোই বই আছে তো সবথেকে ভালো চলতেছে যে বাচ্চাদের তো আমি একটা ডিফারেন্ট টাইপের একটা প্রকাশনীর সামনে দাঁড়াইছে আনন্দ এখানে বেসিক্যালি কবিতাগুলো আছে উনি বলতেছিল যে যারা ইয়াং জেনারেশন তাদের জন্য টার্গেট করে কবিতাগুলো লেখা একটু বলবেন রাইটারগুলো কে বা একটু বুকসগুলো ইন্ট্রোডিউস করতে পারেন এখন যারা মূলত কবিতা লিখে আমরা তো সাধারণত কবিতার বই কিনলে তার বই কিনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বই কিনি মানে যারা যাদের নাম এস্টাবলিশড হয়ে গেছে সাধারণত তাদের কবিতার বই তো আমরা আসলে মূলত আনন্দ কাজ করা হচ্ছে গিয়ে তরুণ যারা ভালো কবিতা লিখছে এখন ভালোর আসলে ডেফিনেশন তো ডিফারেন্স এক একজনের কাছে এক এক রকম আমাদের কাছে যাদের মনে হচ্ছে যে না এটা সম্ভাবনাময় তাদের দিয়ে আশা আছে সেই সমস্ত কবিদের নিয়ে মূলত আমরা কাজ করছি তার ভিতরে একজন আছে কালপুরুষ ওকে এটা প্রাইস আছে 260 এগুলো তো সব ডিসকাউন্ট আছে না হ্যাঁ হ্যাঁ 25% ডিসকাউন্ট আছে এটা হচ্ছে যে এটা এই বইটার নাম কি কবি মরে গেলে জনশ্রুতি আছে প্রেমিকারা সুখী হয় ওকে এটা অনুবাদ ওরি মিশ্রা ইউনিভার্সিটি অনুবাদ এটা এটা হচ্ছে লাল আপেল তত্ত্ব হ্যাঁ লাল আপেল ওকে খুব সুন্দর একটা ইউনিক নাম কালপুরুষ আরেকটা এটা হচ্ছে ছোট গল্পের বই প্রজ্ঞামৌসুমী তার দৃশ্যপশা উঠন গল্পের নামগুলো দেখতে পারেন একটু উল্টে জি জি মানে বুঝতে পারবেন যে এটা আপনি দেখেন গল্পের নামগুলো পড়লেই বোঝা যাবে যে তার লেখার প্যাটার্ন আসলে কেমন হতে পারে জি জি লোবান দিনের তালবস্য গল্পের নাম জি জি তারপরে হচ্ছে পুত্র গর্ভবতী মানে সাধারণত এটা আমরা এখন যারা লেখালেখি করে তাদের হচ্ছে গিয়ে হালকা মানে গল্পের নাম বইয়ের নাম উপন্যাসের নাম যেটার নামে মানে নামগুলো খুব হালকা হয়ে থাকে প্রজ্ঞা মৌসুমীর লেখার প্যাটার্ন আমার খুব পছন্দ খুবই ভালো লেখে মানে জনপ্রিয় হয়ে ওঠা যেটা সেই জায়গায় হয়ে ওঠে নাই তাতেও আমার কোনো আক্ষেপ বা আফসোস নাই পাঠক সংখ্যা সীমিত থাকার পরেও তার লেখার মান খুবই ভালো জি রাইটারটার নাম হচ্ছে প্রজ্ঞা মৌসুমী রাইট প্রজ্ঞা মৌসুমী ওকে তো থ্যাঙ্কস আপু ওকে একাডেমি দেখতে পাচ্ছি এখানে প্রকাশনী বাংলা একাডেমি অনেক সুন্দর সুন্দর বই নিয়ে স্টলরা বসে আছে একটু জিজ্ঞেস করে দেখি দু একটা বইয়ের নাম আপু আমাকে দু একটা বই দেখেন যেগুলো সব থেকে বেশি বিক্রিত বই সব থেকে বেশি বিক্রিত বই মানে এই বছর বা তো এতক্ষণ ব্লগটা দেখার জন্য মেনি মেনি থ্যাঙ্কস তো বইমেলার এপিসোডটা এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন বলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা যারা এখনও বইমেলা ভিজিট করেননি বইমেলা এখনই ভিজিট করে নেন কেননা বইমেলা কিছুদিনের মধ্যে অনেক বেশি ক্রাউড হয়ে যাবে তো দ্যাটস ইট আল্লাহ হাফিজ গুড নাইট